হাওরে যে সড়ক নির্মাণ করা হয়েছে তাতে পানি বাধা পেয়ে কি বন্যা সৃষ্টি হয়েছে সিলেটে এই মুহূর্তে বন্যায় পনেরো লাখের মতো মানুষ ভোগান্তিতে এই ভোগান্তির জন্য কি হাওরের সড়ক দায়ী বন্যা বাংলাদেশে নতুন কিছু নয় তারপরও সাম্প্রতিক বন্যা নিয়ে আছে আলোচনা সমালোচনা কতটুকু যৌক্তিক সেসব কথার মালা চলুন আলোচনা করি আপনাদের সঙ্গে আছে আমি শাহরিয়ার অনির্বাণ প্রথমে জেনে নেই বাংলাদেশে কয় ধরনের বন্যা হয় বাংলাদেশে চার ধরনের বন্যা হয় বর্ষাকালে নদী উছলে মৌসুমি বন্যা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় বন্যা উজানের ঢলের বন্যা ও ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে উপকূলে বন্যা জুলাই আগস্টে মৌসুমি ও উজানের ঢলের বন্যা বেশি হয় পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয় মেঘালয়ের চেরাপুঞ্জিতে বঙ্গোপসাগর থেকে ভেসে আসা জলীয় বাষ্প হিমালয়ের বাধায় বৃষ্টি হয়ে এখানে নামে বছরে গড়ে প্রায় এগারো হাজার আটশো মিলিমিটার বৃষ্টি ভাটিতে নেমে আসে উজানের ঢলে অসময়ে বন্যা দেখা দেয় সিলেট বিভাগে দু সালে এখানে স্মরণকালের ভয়াবহ প্লাবন দুর্যোগ হয়ে নেমে আসে এই বিভাগে এবছরও জুন থেকে তিন দফায় উজানের ঢলে প্লাবিত হচ্ছে সিলেট সুরামগঞ্জ মৌলভীবাজার ও নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এই সাত জেলা নিয়েই হাওর দেশের একমাত্র এলাকা যেখানে তিন দিক দিয়ে পানি প্রবেশ করে ভারতের বরাক নদী বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে অমলশিদ পয়েন্ট দিয়ে এখানে দুই ভাগ হয়ে নাম নিয়েছে সুরমা কুশিয়ারা সুরমা বয়ে গেছে কানাইঘাট সুনামগঞ্জ মরা সুরমা হয়ে ভাটিতে ধনু বাউলাই ঘোড়াউতরা নদী হয়ে মিশেছে মেঘনায় আবার অমলশীদের দক্ষিণ দিকে কুশিয়ারা নদী সিলেট মৌলভীবাজার হয়ে মেঘনা ও কিশোরগঞ্জের হাওড়ে মিশেছে সুবিশাল এই হাওরে মেঘালয়ের পানি উত্তর থেকে দক্ষিণে নেমে আসে বরাক নদীর পানি পূর্ব থেকে পশ্চিম দিক দিয়ে সুরমা হয়ে আসে আবার দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে কুশিয়ারার পানি হবিগঞ্জ মৌলভীবাজার হয়ে হাওরে মেশে এমন বিশ নদীর পানি ধারণ করছে হাওর বর্ষায় সাগর সম এই জলরাশি ভাটিতে নামার একমাত্র পথ নেত্রকোনার খালিয়াজুড়ি ও ভৈরব বাজারের মেঘনা পয়েন্ট অথচ হাওরের পানি এ পর্যন্ত আসতেই পারছে না কারণ হিসাবে বন্যা ও বাঁধ গবেষকেরা বলছেন ভৌগোলিকভাবে হাওরের সাত জেলার অর্ধেক এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে প্রায় সাত মিটার নিচে যা বন্যার সময় হাওরের পানির উচ্চতা দাঁড়ায় প্রায় দশ মিটারেরও বেশি সাত জেলায় গেল কয়েক বছরে নির্মাণ করা হয়েছে মাত্র দুই হাজার দুইশো কিলোমিটার পরিবেশবান্ধব ডুবন্ত সড়ক এর বিপরীতে প্রায় ছাব্বিশ হাজার নয়শো কিলোমিটার আন্তঃসংযোগ সড়ক যার বেশিরভাগই নদী ও পানির স্রোতের বিপরীতে আড়াআড়িভাবে করা এতে প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে সেই সাথে পানি জমে থাকছে ভারীতে আসছে না উজানের পানি ক্রস ফ্লো মানে অ্যাক্রোস দা ফ্লো প্রবাহ যেদিকে যায় তার ভাবে রাস্তাগুলো করা হয়েছে এই কারণেই মূলত পানিটা ওইখানে আটকে থাকতেছে আরেকটা জিনিস হল যে দীর্ঘদিন যেমন নদীগুলোতে পলি জমে হাওড়ের তলাগুলোতে পলি জমে উঁচু হয়ে গেছে যার জন্য পানির উচ্চতা বেড়েছে আর জলবায়ু পরিবর্তনে হঠাৎ করে একবারে অনেক বৃষ্টি হওয়া এতো আসেই যেহেতু নিচু এলাকা কাল প্রবাহ বেশি যে ব্রিজ বা কালভার্টগুলো করা হয়েছে তার সাইজ খুবই ইনসাফিসিয়েন্ট খালিয়া জুরি হয়ে ভৈরব পর্যন্ত পানি আসতেই পারতেছে না পানিটা উজানে জমা হয়ে যাচ্ছে যেমন এখনও যদি আমরা দেখি ভৈরব থেকে সুনামগঞ্জ বা সিলেটের পানির উচ্চতা তিন থেকে পাঁচ মিটার বেশি এত বেশি তো থাকার কথা না পানি যদি দ্রুত চলে আসে ভৈরবের পানি উঁচা হয়ে যাবে ওইখানের পানি নিচে হয়ে যাবে পানি আসতেই পারতেছে না মাঝখানে বাধা আছে সিলেট সুনামগঞ্জে বন্যা হলে। কিশোরগঞ্জের ইটনা মিঠাময়ন অল ওয়েদার সড়ক নিয়ে বিতর্ক দেখা দেয় এবার চলুন জেনে নেই এই সড়কটি প্রকৌশলগতভাবে কতখানিক দায়ী হাওরের একটি কথা প্রচলিত আছে তা হল শুকনোয় পাও বর্ষায় নাও কুশিয়ারা ধনু বাউলাই ঘোড়াউতরা নদী হয়ে পানি আসে এখানে এই পানি প্রবাহ উত্তর থেকে দক্ষিণ দিকে খালিয়াজড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণের ভাটিতে নিকলি মিঠাময়িন আন্তযোগাযোগের জন্য ত্রিশ কিলোমিটার অল ওয়েদার সড়ক নির্মাণ হয়েছে এখানে গবেষকেরা বলছেন এই সড়কও প্রবাহমুখী তাই এখানে পানি বাধার প্রশ্নই আসে না এই রাস্তার দুই দিকে দুইটা নদী আছে একদিকে কুশিয়ারা নদী আর একদিকে ধনু বাউলাই সিস্টেমে ঘোরা উতরা হয়ে আসছে এবং এই নদীগুলোর প্রবাহ উত্তর থেকে দক্ষিণ দিকে রাস্তাটাও উত্তর থেকে দক্ষিণ দিকে কাজে ওই প্রবাহকে বাধা দেওয়ার কোনো কারণ এই রাস্তা নাই আরেকটা জিনিস এখানে আপনারা লক্ষ্য করবেন যে এই ৩৫ কিলোমিটার বা তিরিশ কিলোমিটার রাস্তার মধ্যে পাঁচটা সেতু আছে পঞ্চাশের বেশি কালভার্ট আছে কাজে পানি এই পাশে ওই পাশে যাতায়াতের একটা জায়গা আছে কম বেশি সেটা হাইড্রোলজিক স্টাডির মধ্যে হয়ে আসবে আরেকটা জিনিস অবজারভেশন নিতে হবে গুরুত্বপূর্ণ রাস্তা যদি পানির প্রবাহকে বাধা দেয় যেখানে বাধা দিবে সে পাশে পানি ফুলে উঠবে পানির শক্তি বড় শক্তি অনবরত আসতেছে রাস্তার উপরের সমান সমান হয়ে যাবে তারপর উপচে পড়ে অন্য পাশে যাবে দুই দিকে পানির পার্থক্য থাকবে ওয়াটার লেভেল ডিফারেন্স থাকবে অনেক এই রাস্তার ক্ষেত্রে সেটা কখনোই দেখা যায় নাই এই রাস্তা যদি বন্যার কারণ হতো রাস্তার আশেপাশে আগে বন্যা হতো তারপর ব্যাক ওয়াটার ইম্প্যাক্ট বা ফ্লাড ডাইনামিক্স যেটা বলে এই পানি জমতে জমতে সিলেট সুনামগঞ্জ হয়ে বর্ডার এলাকা পর্যন্ত যেত সেটা কিন্তু আমরা কখনোই দেখি না এই রাস্তার কারণে একটা রাস্তাকে সিঙ্গেল আউট করাটা বোধ সঠিক না কারণ এখানে তো এই ইটনে মিঠামি নষ্ট এই রোড হওয়ার আগে কিন্তু আরও অনেক রোড হয়েছে অনেক ব্রিজ হয়েছে অনেক কালভার্ট হয়েছে কাজে এইগুলো সম্মিলিত একটা ইম্প্যাক্ট হ্যাঁ মানে যদি এবং এই কারণেই কিন্তু এখন আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যে এখন কিন্তু হাওড়ে আর কখনো ওই যে এমন রাস্তা করা হবে না যাতে ফ্ল্যাট ফ্লোটা বাধা পায় এখন রাস্তা করতে সেটা এলিভেটেড করতে হবে এবং এটি কিন্তু সঠিক সিদ্ধান্ত সব তো শুনলেন এখন আপনাদের মতামত জানতে চাই কমেন্ট করুন ধন্যবাদ